প্রতিটি কাজে সঠিক নিয়ত করার পদ্ধতি কি নিশ্চয়ই সকল নিয়ত অনুযায়ী নিয়ত অনুযায়ী হয়ে থাকে প্রত্যেকে তাই লাভ করে যা সে নিয়ত করে গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন ঘুমানো খাওয়া কাজ করা এবং অন্যান্য বৈধ কাজগুলো আল্লাহর আনুগত্যের কাজ এবং তার নৈকট্যের উপায় হতে পারে একজন তার এইসব কার্যাবলীর জন্য অনেক আয় লাভ করতে পারে যখন সে এগুলো করার সময় আল্লাহর নৈকট্য অর্জনের নিয়ত করে যেমন কেউ যদি তাড়াতাড়ি ঘুমাতে যায় এই নিয়তে যে সে যেন ক্রিয়ামূল লাইলের জন্য জাগতে পারে তাহলে তার ঘুমটি ইবাদতে পরিণত হবে এটি সকল বৈধ কাজের ক্ষেত্রেই সঠিক অনেক ইবাদতকে একত্রিত করণ যে তাদের সময়কে যথাযথভাবে ব্যবহার করতে জানে সেই জানে কিভাবে একটি সুযোগকে কাজে লাগিয়ে কিভাবে অনেক ইবাদতকে একত্রিত করা যায় এখানে কিছু উদাহরণ দেওয়া হল যেমন আপনি যখন মসজিদে সলাত আদায় করতে যান পায়ে হেঁটে কিংবা গাড়িতে করে এই কাজটি স্বয়ং একটি ইবাদাহ কিন্তু অনুরূপ সময়কেই আল্লাহর জিকর তিলাওয়াতের জন্য ব্যবহার করা যেতে পারে ফলে একটি সুযোগকে কাজে লাগিয়ে অনেক ইবাদাহকে একত্রিত করা হল আপনি যখন কোনো ওয়ালিমাতে যান যাতে মন্দ কোনো কাজ হয় না এটি একটি ইবাদা কিন্তু অনুরূপ সময়েই আপনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে পারেন এবং আল্লাহর স্মরণ করতে পারেন একজন মহিলা ঘরে অবস্থান করা বাড়ির লোকদের কাজ করা একটি ইবাদত যখন সে এর মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করে অনুরূপ সময়েই সে তার সময়কে আল্লাহর জিকর ইসলামিক লেকচার ইত্যাদি শোনার মাধ্যমে অন্যান্য ইবাদত করতে পারে ইবনে উমার রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যখন আমরা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সাথে এক বৈঠকে ছিলাম আমরা গণনা করে দেখেছি তিনি একশবার বলেন রাব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া ইনাকা রাহিম অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আমি আপনার নিকট ফিরে আসছি নিশ্চয়ই আপনি সবচেয়ে ক্ষমাশীল এবং সবচেয়ে দয়াময় চিন্তা করে দেখুন রাসুল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিভাবে একটি সুযোগকে কাজে লাগিয়ে দুটি ইবাদত করেন আল্লাহর স্মরণ এবং তার ক্ষমা প্রার্থনা সাহাবীদের সাথে বসা এবং তাদেরকে দিন শিক্ষা দেয়া